আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 20 অক্টোবর রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, উপনির্বাচনে 3 বিধানসভা প্রার্থীর নাম ঘোষণা বিজেপির। ধলাইয়ে নিহার রঞ্জন দাস, শ্যামাগুড়িতে দীপ্লরঞ্জন শর্মা এবং বিহালিতে দিগন্ত গাটোয়ার। খিলঞ্জিয়াদের জমির পাট্টা দিতে আজ মিশন বসুন্ধরা 3 এর সূচনা। কর্মচারীদের মহার গুবতা বৃদ্ধি নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। মাধ্যমিকের পর ইন্টার্নশিপ, 5000 টাকা ভাতা ঘোষণা কেন্দ্রের। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচরের সার্ভিস বন্দুক দিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল। এবং সর্বশেষ খবরটি হলো, করিমগঞ্জে বিভিন্ন বিভাগের চলমান প্রকল্পের পর্যালোচনা জেলার অভিভাবক মন্ত্রী রঞ্জিত দাসের। এবারে শুনুন বিস্তারিত খবর। উপনির্বাচনে রাজ্যের 3 বিধানসভা কেন্দ্রে শনিবার রাতে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। এসসি সংরক্ষিত দোলাইয়ে আইনজীবী নিহার রঞ্জন দাস, বিহালিতে দিগন্ত গাটোয়ার এবং শ্যামাগুড়িতে দীপ্লরঞ্জন শর্মা। তালিকা প্রকাশের পরপরই দলীয় সমর্থকদের অভিনন্দনের জোয়ারে বাসেন প্রার্থীরা। এর সঙ্গে পাল্লা দিচ্ছে দলে বিদ্রোহ। ধরাইয়ে দলের প্রার্থী আইনজীবী নিহার রঞ্জন দাসের নাম ঘোষণা হতেই দল ছাড়েন কাছাড় জেলা বিজেপির সহসভাপতি অমিয় কান্তি দাস। তিনিও ধলাইয়ে দলের টিকিট প্রত্যাশী ছিলেন। টিকিট বঞ্চিত হয়ে দলের প্রাথমিক সদস্য পদে ইস্তফা দেন অমিয় কান্তি। খুব উগ্রে দেন সাংসদ পরিমল শুক্লবৈদ্যের বিরুদ্ধে। অমিয় কান্তির কথায়, ধলাইয়ের স্থানীয় প্রত্যাশীদের বঞ্চিত করে বাইরের লোক নিহারকে টিকিট পাইয়ে দিয়েছেন খুদ সাংসদই। এর প্রতিবাদেই দল ছাড়লেন বলে জানান অমিয়। দুজনেই ধলাইয়ে দলের শক্ত দাবিদার ছিলেন। এক সময় অমিয় কান্তির পাল্লা ভারী ছিল, কিন্তু শেষ কথা বলেছেন সাংসদ পরিমল শুক্লবৈদ্যই। যার হাত ধরে আড়াই দশক আগে গেরুয়া শিবিরে যোগ দেন নিহার রঞ্জন, সেই নিহারই শেষ পর্যন্ত আস্থা রাখলেন সাংসদ পরিমল এবং বিজেপি নেতৃত্ব। এই আসনে এবার প্রার্থিত্ব কেন্দ্রিক জোর প্রতিযোগিতা হয় অমিয় এবং নিহারের। তবে যেদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দোলাইয়ের মাটিতে দাঁড়িয়ে সাফ জানিয়ে দেন যে সাংসদ পরিমলের পছন্দের প্রত্যাশী হবেন দোলাইয়ের দলের প্রার্থী, সেদিন থেকে দোলাইয়ে দলের প্রার্থিত্বের লড়াই নয়া মূর্ণে। ধলাইয়ে প্রার্থিত্বের বাঁকে দাঁড়িয়েছিলেন এক ডাক প্রত্যাশী, এর মধ্যে পরিমলের পছন্দের তালিকায় শীর্ষে তাই হয় নিহারের নাম। মুখ্যমন্ত্রীর কথাই বাস্তবে প্রতিফলিত হয়। সম্প্রতি গুয়াহাটিতে প্রদেশ বিজেপি নির্বাচন সমিতির বৈঠকে দোলাইয়ে নিহারকে প্রার্থিত্ব দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়ে যায়। শনিবার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। শিলচর আশ্রম রোডে নিজের বাড়িতে বসে টিভির পর্দাতেই দলের প্রার্থী তালিকায় প্রথমে নিজের নাম দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন নিহার। পরক্ষণেই তার মোবাইলে অবিরাম ফোন করলে অভিনন্দনের বার্তা আসতে শুরু হয়। এমন প্রেক্ষাপটেই দাঁড়িয়ে প্রাথমিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া, জেলা সভাপতি বিমলেন্দু রায়, বিধায়ক কৌশিক রায় সহ দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিহার রঞ্জন দাস বলেন, আড়াই দশক ধরে দলের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন তিনি। বছর তিনেক আগে তাকে শিলচর সাব ডিভিশনের এসসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়। অত্যন্ত সততা ও স্বচ্ছতার সঙ্গে এই দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে দল তাকে দোলাইয়ে টিকিট দিয়েছে বলে মনে করেন তিনি। দোলাইয়ে নিজের জয় সম্পর্কে দৃঢ় প্রত্যয়ী নিহার বলেন, কংগ্রেস কোনো ফ্যাক্টর বলে মনে করছেন না তিনি। তার দাবি, সাংসদ পরিমল শুক্লবৈদ্যের বিধানসভা কেন্দ্র দোলাইয়ে রেকর্ড ভোটে জয়ী হবে বিজেপি। বিহারিতে দলের প্রার্থী হয়েছেন দিগন্ত গাটোয়ার। এই আসনটি মূলত সাংসদ রঞ্জিত দত্তের খাসতালু। পরিমল শুক্লবৈদ্যের মতো দলের বরিষ্ঠ নেতা রঞ্জিত দত্তকে এবার লোকসভা নির্বাচনে শোনিতপুরে মনোনয়ন দেয় দল। বর্তমানে তিনি শোনিতপুরের সাংসদ, তাই বিহারিতে দল তার পছন্দের প্রার্থী দিগন্তকে টিকিট দিয়েছে বিজেপি। দিগন্ত গাটোয়ার বর্তমানে বিশ্বনাথ জেলা বিজেপির সভাপতি, তাকে প্রার্থী করা সেখানে বিদ্রোহের স্রোত বইছে। তবে শ্যামাগুড়িতে দলের প্রার্থী প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক দীপ্লরঞ্জন শর্মাকে ঘিরে এখনও অবধি বিদ্রোহ নেই। দলীয় সূত্রে খবর, 26-এর বিধানসভা নির্বাচনের চোখেই এবার উপনির্বাচনে প্রার্থী বাছাইয়ে দলের সিনিয়র নেতাদের মতামতকেই গুরুত্ব দেয় প্রদেশ বিজেপি, যে ইঙ্গিত আগেই দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী। অপরদিকে খিলঞ্জিয়াদের জমির পাট্টা দিতে আজ মিশন বসুন্ধরা 3 এর সূচনা। কর্মচারীদের মহার গোবতা বৃদ্ধি নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত ঘোষণা মুখ্যমন্ত্রীর। 13 নভেম্বর রাজ্যের 5টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ধলাই, শ্যামাগুড়ি, বিহালি, সিদ্ধি, বঙ্গাইগাঁও অনুষ্ঠিত হবে বিধানসভার উপনির্বাচন।
সামাজিক মাধ্যমে এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই পাঁচটি বিধানসভা কেন্দ্রে বিজেপি ইউপিপিএল এবং অগপ কর্মকর্তাদের সমর্পিত মনোভাব নিয়ে জনতার কাছে গিয়ে সরকারের কাজকর্মের বিষয়ে বুঝিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী, যাতে সবকটি কেন্দ্রে এনডিএ ভালো ফল দেখাতে পারে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রবিবার শুরু হবে মিশন বসুন্ধরা 3.0 প্রথম দুই সংস্করণে 10 লক্ষেরও অধিক পরিবার ভূমির উপর নিজের অধিকার লাভ করেছেন। মিশন বসুন্ধরার তৃতীয় সংস্করণে ভূমির অধিকার না পাওয়া অবশিষ্ট পরিবারগুলিকে দেওয়া হবে জমির পাট্টা। অতিরিক্তভাবে গ্রামের নামঘর, মন্দির, স্কুল, ক্লাব ইত্যাদি প্রতিষ্ঠানগুলিকে জমির পাট্টা প্রদানে গুরুত্ব আরোপ করা হবে। আজ বেলা 11টায় শুরু হবে মিশন বসুন্ধরার তৃতীয় সংস্করণের কাজ। মহানগরীর পাহাড়ি এলাকায় বসবাসকারী বহু মানুষ প্রিমিয়াম বেশি হওয়ায় ভূমির পাট্টা গ্রহণ করতে পারেননি, তাই মিশন বসুন্ধরার তৃতীয় সংস্করণে হ্রাস করা হবে প্রিমিয়াম, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মূলত খিলঞ্জিদের জমির পাট্টা দিতেই মিশন বসুন্ধরা 3.0 এর সূচনা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান 3 নভেম্বর থেকে রাজ্যে শুরু হবে বাসা গৌরব সপ্তাহ। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন, বাসার সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বাসা গৌরব সপ্তাহে। রাজ্যের স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজ, সাহিত্য সভা, ক্লাব, মহিলা সমিতি সবাই উদযাপন করবে বাসা গৌরব সপ্তাহ। 3 অক্টোবর অসমীয়া ভাষা দ্রুপদী ভাষার স্বীকৃতি লাভ করে অসমীয়া ভাষার উত্তরণে অন্যান্য অবদান রাখা অসমীয়া সাহিত্যিক এবং পণ্ডিতদের অবদানকে সম্মান জানানোর জন্য আয়োজন করা হবে অনুষ্ঠান। এর মাধ্যমে অসমীয়া ভাষাকে দ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানানো হবে। পাশাপাশি এই সপ্তাহে নিজ নিজ ভাষার উত্থান সম্পর্কে করা হবে আলোচনা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 27 অক্টোবর আয়োজিত হবে এডিআরই পরীক্ষা। ম্যাট্রিক উত্তীর্ণ ও নিত্যীর্ণ দুটি পর্যায়ে আয়োজিত হবে পরীক্ষা। সকালের পরীক্ষায় বসবেন 8,27,000 প্রার্থী, বিকেলের পরীক্ষায় বসবেন 5,52,000 প্রার্থী। সব পরীক্ষার্থীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সুন্দর পরিবেশে প্রার্থীরা পরীক্ষা দিতে পারবেন বলে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন। পরীক্ষার প্রার্থীরা নিয়ে যেতে পারবেন প্রশ্নপত্র, আবেদন করে সংগ্রহ করতে পারবেন ওএমআরশিট। আগের পরীক্ষাগুলির ওএমআরশিটের সংগ্রহের ব্যাপারেও এদিন মুখ্যমন্ত্রী তথ্য তুলে ধরেছেন। রাজ্য সরকারের কর্মচারীদের এদিন সুখবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার বৃদ্ধি করেছে 3% মহার্গ ভাতা। সেই পথ অনুসরণ করে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্গ ভাতা বৃদ্ধির ব্যাপারেও রাজ্য সরকার খুব শীঘ্রই সিদ্ধান্ত নেবে। সবাইকে দীপাবলির আগাম শুভেচ্ছাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অপরদিকে মাধ্যমিকের পর ইন্টার্নশিপ, 5,000 টাকা ভাতা ঘোষণা কেন্দ্রের। 2014 সালে প্রথমবার দেশের ক্ষমতায় এসে কর্মসংস্থানে জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1 দশক পরেও সেই লক্ষ্যেই অবিচল তৃতীয় মোদী সরকার। যুব সমাজের কর্মসংস্থানের লক্ষ্যে চলতি অর্থবর্ষের বাজেট পেশের সময় প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ যোজনার কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই প্রকল্পে দেশের যুব সমাজকে হাতে নাতে কাজ শিখিয়ে বিভিন্ন সংস্থায় চাকরির সুযোগ পাইয়ে দেওয়ার লক্ষ্যই কেন্দ্রের। 1 বছরের প্রকল্পে দেশের বিভিন্ন বড় বড় সংস্থায় 1 বছরের জন্য ইন্টার্নশিপ করে কাজ শেখার সুযোগ পাবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস যুবক যুবতীরা। ইন্টার্নশিপের সময় মাসে 5,000 টাকা করে মিলবে ভাতা। এর মধ্যে 4,500 টাকা দেবে কেন্দ্র আর 5,000 টাকা দেবে সংশ্লিষ্ট সংস্থা। এছাড়া এককালীন 6,000 টাকাও দেওয়া হবে ইন্টার্নদের। সফলভাবে ইন্টার্নশিপ শেষে ক্যাম্পাসিং এর মাধ্যমে মিলবে বিভিন্ন নামী সংস্থার চাকরির সুযোগ। গত 3 অক্টোবর প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 12 অক্টোবর থেকে শুরু হয় 2024 সালের জন্য আবেদনপত্র গ্রহণ। এবছর প্রায় 1,25,000 জন এই ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। আবেদনকারীর বয়স হতে হবে 21 বছর থেকে 24 বছরের মধ্যে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ যুবক যুবতীদের পাশাপাশি আবেদন করতে পারেন আইটিআই গ্রাজুয়েট, পলিটেকনিক ডিপ্লোমাধারীরা, এমনকি যাদের বিএ বিকম, বি ফার্মের ডিগ্রি রয়েছে, তারাও এই স্কিমে ইন্টার্নশিপের আবেদন করতে পারেন। তবে আবেদনকারী বা তার পরিবারের বার্ষিক আয় 8 লক্ষের বেশি হলে আবেদন করা যাবে না। পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও মিলবে নয়া প্রকল্পের সুবিধা। আইআইটি, এনআইটি এবং আইআইএম থেকে পাশ করা পড়ুয়ারাও সুযোগ পাবেন না। এমবিএ, সিএস, সিএ এবং এমবিবিএস গ্রাজুয়েটরাও আবেদন করতে পারবেন না এই প্রকল্পে। আবার এই মুহূর্তে রাজ্য কিংবা কেন্দ্রীয় কোনো প্রকল্পের অধীনে ইন্টার্নশিপ করলেও
পিএম ইন্টার্নশিপ স্কিমে আবেদনের সুযোগ মিলবে না। কেউ যদি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিল বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিমের অধীনে শিক্ষানবিশ করেন, তিনিও আবেদনের যোগ্য নন। পাশাপাশি 2023-24 অর্থবর্ষে পরিবারের কেউ কেন্দ্র কিংবা রাজ্য সরকারের স্থায়ী কর্মী হলেও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। সূত্রের খবর, আইটিসি, ইনফোসিস, উইপ্রো, আইসিআইসিআই ব্যাংক সহ দেশের 500টি সংস্থায় ইন্টার্নশিপ করার সুযোগ মিলবে এই প্রকল্পে। ইন্টার্নশিপ করা যাবে দেশের 737টি জেলার 24টি সেক্টরে। চলতি বছরের 12 অক্টোবর থেকে পিএম ইন্টার্নশিপ স্কিমের জন্য আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। অনলাইনে আবেদন করতে হচ্ছে। আবেদনের শেষ তারিখ 25 অক্টোবর। ইন্টার্নশিপ শুরু হবে 2 ডিসেম্বর থেকে। অনলাইনে আবেদন করতে প্রথমে pminternship.mca.gov.in ওয়েবসাইটে ঢুকতে হবে। সেখানে রেজিস্টার লিঙ্কে ক্লিক করলে নতুন একটি পেজ খুলবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। প্রার্থী কোথায় কোন সেক্টরে এবং কি কাজ করতে চান তা বেছে নিতে পারবেন। এই আবেদনের জন্য কোনো অর্থ লাগছে না। আবেদন হচ্ছে দেখে মেধার ভিত্তিতে মিলবে ইন্টার্নশিপের সুযোগ। ইন্টার্নশিপের শেষে ক্যাম্পাসিং এর মাধ্যমে মিলবে চাকরির সুযোগ। অপরদিকে নিজের সার্ভিস বন্দুক দিয়ে আত্মঘাতী হলেন এক পুলিশ কনস্টেবল। এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় শনিবার শিলচরে। জানা যায়, শিলচর সার্কিট হাউসে ডিউটিতে থাকাকালীন নিজের সার্ভিস বন্দুক দিয়ে গুলিবিদ্ধ হন ঈশ্বর সিনহা নামে আসাম পুলিশের এক কনস্টেবল। গলার মধ্যে নিজের বন্দুক দিয়ে গুলি করে আত্মঘাতী হন সিনহা। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এদিকে ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে কি কারণে এমন ঘটনা ঘটালেন কনস্টেবল সিনহা তা জানা যায়নি। পুলিশ সুপার নুমল মাহাতো এক বিবৃতিতে জানান, আত্মঘাতী ঈশ্বর সিনহা LNKAB 149 কনস্টেবল ছিলেন। সিনহা রাতাবাড়ির কাটাকুয়ামার দুলামণি সিনহার ছেলে। এদিন সার্কিট হাউসে শিলচরে ডিউটির পর সার্কিট হাউসে তার বিশ্রাম কক্ষে যান এবং গুলি করে। উল্লেখ্য, বছর দিন আগে শিলচর সদর থানার ভেতরে এমনই এক ঘটনা সংঘটিত হয়। অপরদিকে করিমগঞ্জে বিভিন্ন বিভাগের চলমান উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা করেছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন তথা জেলার অভিভাবক মন্ত্রী রঞ্জিত কুমার দাস। শনিবার করিমগঞ্জের জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে পর্যালোচনা সভা। সভায় জেলার সরকারি বিভিন্ন বিভাগের চলমান প্রকল্পের কাজকর্ম ইত্যাদির পর্যালোচনা করেছেন মন্ত্রী। পর্যালোচনা সভায় ছিলেন রাজ্যসভার সদস্য মিশন রঞ্জন দাস, 3 বিধায়ক কৃষ্ণেন্দু পাল, কমলাক্ষ দে পুরকায়স্ত ও বিজয় মালাকার, জেলা উন্নয়ন আয়ুক্ত দীপক জিদুং, জেলা প্রশাসন এবং জেলার বিভিন্ন বিভাগের পদস্থ আধিকারিকগণ। অনুষ্ঠিত পর্যালোচনা সভায় পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন, খাদ্য, গণবণ্টন ও গ্রাহক পরিক্রমা, লোক নির্মাণ, জনস্বাস্থ্য ও কারিগরি, কৃষি, পশুপালন ও পশু চিকিৎসা সহ মোট 24টি বিভাগের রূপায়িত এবং চলমান বিভিন্ন প্রকল্পের খোঁজ খবর নিয়েছেন মন্ত্রী দাস। পর্যালোচনাকালে মন্ত্রী রঞ্জিত দাস প্রকল্পগুলির কাজকর্মের অগ্রগতির খতিয়ান নিয়ে সংশ্লিষ্ট বিভাগীয় পদস্থ আধিকারিকদের এগুলিকে সময়মতো ও ফলপ্রসূ রূপায়ণের নির্দেশ দিয়েছেন। এছাড়া করিমগঞ্জ পুরো এলাকার কাজকর্মগুলিকে শৃঙ্খলা সহকারে যথার্থভাবে ফলপ্রসূ করতে গুরুত্বারোপ করেছেন মন্ত্রী রঞ্জিত দাস। পুরো এলাকায় যে কোনো কাজ করার আগে পুর নগর এবং গ্রাম পরিকল্পনা বিভাগ, লোক নির্মাণ বিভাগ, NHIDCL এর মধ্যে সমন্বয় রক্ষা করে সেগুলি সম্পাদন করতে পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দিয়েছেন তিনি। এর জন্য জেলাশাসক অথবা জেলা উন্নয়ন আয়ুক্তের অধ্যক্ষতায় সংশ্লিষ্ট বিভাগগুলিকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বয় সমিতি গঠন করতে পরামর্শ দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, এভাবে গঠিত সমন্বয় সমিতি কাজকর্মের যথাযথ পর্যবেক্ষণ বা নিরীক্ষণ করতে পারবে। এছাড়া তিনি পূর্ত বিভাগকে নির্মীয়মান করিমগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সহ চলমান সব প্রকল্পের লিখিত অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন। পর্যালোচনা বৈঠকে মন্ত্রী দাস কৃষি বিভাগের সঙ্গে সহযোগিতা না করে জলসেচের কোনো প্রকল্প রূপায়ণ না করতে বলেছেন। বিদ্যালয়সমূহে শিক্ষক ও ছাত্রছাত্রীর অনুপাত যুক্তিসঙ্গত করার উপর গুরুত্ব আরোপ করেছেন অভিভাবক মন্ত্রী। এর জন্য তিনি জেলার বিদ্যালয়সমূহে শিক্ষকের পর্যাপ্ততা নিশ্চিত করতে তাৎক্ষণিক পদক্ষেপ নিতেও বলেছেন। তিনি বলেন, একটি বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে প্রাক্তন ছাত্রছাত্রীরা যাতে ইতিবাচক ভূমিকা নিতে পারেন সে ব্যাপারে সংশ্লিষ্টদের যত্নশীল হতে হবে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।